হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। শুরুতেই দেখতে পাচ্ছেন গার্ডেনিংয়ের জিনিসপত্র। আমি এই ফ্লাওয়ার বাডগুলি কিনেছি, এখন লাগিয়ে দিব স্প্রিং এবং সামার ফ্লাওয়ার। এখানে ডালিয়া, লিলি এবং আরও একটা ফুল আছে, আমি নামটা এই মুহূর্তে খেয়াল করিনি তাই বলতে পারছি না। তা আজকে আমি এখান থেকে কয়েকটা লাগিয়ে দিব। আগামী কয়েকদিনের আমার প্রজেক্ট হলো আমার এই ফ্লাওয়ার বার্ডগুলি লাগানো, কারণ এরপরে যখন বৃষ্টি শুরু হবে তখন আস্তে আস্তে ওখান থেকে চারাগুলি বের হতে থাকবে। আমি আজকে আপনাদেরকে আমার গার্ডেনটা দেখাচ্ছি। আমি এখনও কিছুই তৈরি করিনি, আমি তৈরি করব। বিফোর গার্ডেনিং আমার গার্ডেনের লুকটা কেমন ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা। আর আমি যে কয়েকটা ফ্লাওয়ার বার্ড লাগিয়েছি আর কিছু আমি ফলে লাগিয়েছিলাম যেটা এখন নিজে থেকে উঠে আসছে, ওগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এখানে আমার গাছগুলি দেখাচ্ছি। এখানে আমার একটা মেপল ট্রি ছিল, এটা আছে, এটা আমার বাড়ির সাথেই ছিল। আর এই যে এই নেক্টারিন গাছটা, এটা আমরা লাগিয়েছি 2 বছর আগে। গত বছর আলহামদুলিল্লাহ আমরা প্রথম নেক্টারিন খেয়েছি, আর আরেকটা লাগিয়েছি চেরি। তো এই দুইটা আমাদের ফ্রুট ট্রি। আমাদের এখানে আগে একটা অ্যাপল ট্রি ছিল, কিন্তু অ্যাপল ট্রিটাতে অ্যাপলগুলি সব খুবই পোকাযুক্ত ছিল, তাই আমরা অ্যাপল ট্রিটা কেটে ফেলেছি। এখানে নেক্টারিন আর চেরিটা লাগিয়েছি। তা আমরা আগামী কিছু দিনের মধ্যেই আস্তে আস্তে আমাদের গার্ডেনিংয়ের জন্য সব কিছু তৈরি করব। তবে এই যেটা আমার চেরি ট্রি, এখানে চেরি ব্লসম হওয়ার জন্য অলমোস্ট রেডি, হয়তো এই উইকের মধ্যেই চেরি ব্লসম হবে। নিজের বাগানে চেরি ব্লসম, আসলে এটা একটা অন্যরকম আনন্দ, আমার কাছে খুব আনন্দ ফিল হবে। গত বছর আসলে চেরি ব্লসমটা আমি খেয়াল করিনি, কারণ প্যান্ডেমিকের মধ্যে পড়ে খুব একটা অস্থির অবস্থার মধ্যে ছিলাম, তাই বাইরে বের হয়ে কী হচ্ছে আর অতটা খেয়াল করিনি। তবে এবার ইনশাল্লাহ খেয়াল করব। এই যে দেখছেন, একেবারে ফুলগুলি ফুটার জন্য তৈরি, হয়তো আর একটু সামান্য ওয়ার্ম হলেই ফুলগুলি ফুটবে। এই যে আমার এইখানে সব জায়গাগুলিতে আমি বিভিন্ন রকমের দেশীয় শাক সবজি লাগাবো। তো ইউজুয়ালি আমরা যারা বাইরে থাকি, আমরা সবাই একটু গার্ডেনিং করতে পছন্দ করি, এই জন্য দেশীয় শাক সবজি, সতেজ শাক সবজি, দেশীয় খাওয়া, ওই আনন্দটা পাওয়ার জন্যই। এই যে আমি এখানে চিকেন ম্যানোর ঢেলে নিচ্ছি, আমি যে ফুল গাছগুলি লাগাবো তার জন্য আমি কয়েক প্যাকেট ক্যাটল ম্যানোর আর চিকেন ম্যানোর কিনে রেখেছি, কারণ গার্ডেনিংয়ে এই অর্গ্যানিক ফার্টিলাইজারগুলি ইউজ করব। আমি ইউজুয়ালি চেষ্টা করি সব অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করতে এবং কম করতে, কারণ আমি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে কোনো কিছু বেশি বড় করা এটা আমার পছন্দ না। তাই এই যে আমি চিকেন ম্যানোরগুলো আমার মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যখন গার্ডেনিং শপে গিয়েছিলাম তখন আমাকে ওরাই বলে দিয়েছে যেন 2 ভাগ মাটি দিলে 1 ভাগ ওখানে এই ফার্টিলাইজারগুলি ইউজ করে, কারণ খুব বেশি ফার্টিলাইজার ইউজ করলে গাছের গোড়াটা মরে যাবে। এখন আমি মোটামুটি আমার মাটিগুলি তৈরি করে রেখেছি। আমি এখানে আমার ডালিয়া বাডগুলি লাগাবো কয়েকটা। তো ওখানে অনেকগুলি আছে, চারিদিকেই লাগাবো, এখন আপাতত আজকে 2টা লাগাচ্ছি। এটা এক ধরনের ইন্সপিরেশন সবাইকে, এখন টাইম যে অনেকেই তো অ্যাকচুয়ালি ইউকেতে আমি দেখেছি অনেক আর্লিয়ার স্প্রিং চলে আসছে। আমাদের এখানে, আমি যেহেতু মিড ওয়েস্টে থাকি, মিড ওয়েস্টে আসলে অনেক বেশি সময় শীত থাকে, এখানে বলতে গেলে খুব অল্প সময় সামার পাওয়া যায়।
এবং এই সময়টার মধ্যে আমাদের সব করতে হয়। তাও এবছর আমার মনে হচ্ছে আমরা স্প্রিংটা একটু তাড়াতাড়ি পেলাম। ইউজুয়ালি দেখা যায় আমাদের এপ্রিল মে শেষ হয়ে যায়, তখনও অনেক সময় স্নো পড়ে বা খুবই ঠান্ডা থাকে, বাইরে যাওয়াই যায় না। তো আজকে আমাদের ওয়েদার অনেক ভালো ছিল, 60 ডিগ্রি ফারেনহাইট ছিল। তো আমি আর আমার ছেলে মিলে আমরা বাইরে কিছুক্ষণ কাজকর্ম করলাম। এই যে আমার ডালিয়ার বাটগুলি লাগানোর জন্য আমি নিয়ে আসছি। তো আমি সার দিয়ে ভালোভাবে মাটিতে উপর নিচ করে মিশিয়ে এবার এখানে আমি এই টবে দুইটা বাড লাগিয়ে দিচ্ছি। এই দুইটা বাডেই অনেক বড় বড় গাছ হবে, তারপরে বাকিগুলো আমি আরও অন্য জায়গায় লাগাবো। আমি আজকে সবগুলি লাগিয়ে শেষ করে নিই, আরও কয়েকদিন লাগবে আমার এগুলি সব লাগাতে। তা আমি যেহেতু শুরু করেছি, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও আমার সাথে সাথে হয়তো ইন্সপিরেশন পেতে পারেন আপনাদের গার্ডেনিং শুরু করতে, বা ভালো লাগতে পারে এই দীর্ঘ উইন্টার এই সময়টার পর এখন চারপাশে গাছপালা লাগানো বা বাগানের কাজ, এটা ভালোই লাগছে আমারও। আমিও এনজয় করছি আমি যখন কারো ব্লগ দেখছি বা কিছু দেখছি। তো এখন আমার লাগানো শেষ, আমি একটু পানি দিয়ে দিলাম। আমার একটা পটেস লাগানো হয়ে গেছে, আমি বাকিগুলিও এভাবেই লাগিয়ে দিব টাইম টু টাইম। এই যে আমার এখানে এটা হলো আমার টিউলিপ, আমার পায়ের সাথে লেগে টিউলিপের গাছটা ভেঙে গেছে। এই যে আমার গোলাপের গাছে আস্তে আস্তে কুড়ি আসছে নতুন পাতা, আর ওই যে ছোট্ট দেখা যাচ্ছে আমার টিউলিপ এবং আরেকটা ফ্লাওয়ার, এগুলি আস্তে আস্তে অনেক দূর উঠে গেছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যে আরও বড় হয়ে ওদের ফুলগুলি ফুটে যাবে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার ব্লগটা। ভালো লাগলে অবশ্যই ইনসাইড অফ তানভিনস ওয়ার্ল্ডের সাথে থাকবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।